গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে যাচ্ছি আমাদের এখানকার একজন বিখ্যাত স্যালুন। তো এখানে বেশ স্টাইল করে চুল কাটা হয়। এখন আমি স্যালুনে যাচ্ছি চুল কাটতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, চুলটা বেশ অনেকটাই বড়ো হয়েছে, আর বেশ কিছুদিন ধরে সময়ও পাচ্ছিলাম না, তো আজকে একটু সময় হয়েছে, তো যাই গিয়ে চুলটা কেটে আসি। তো তোমাদের গিয়ে পুরো স্যালুনটা দেখাবো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। তো আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাবো আমাদের স্যালুনের কাছে। এখানে কিছু পুলিশ গার্ড রয়েছে, তো আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা আশা করছি দেখতে পাচ্ছ এখানে একটি রাইস মিল দেখা যাচ্ছে। তো রাইস মিলটার কাছেই আমাদের স্যালুনটা রয়েছে, ওখানেই আমি যাবো চুল কাটতে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি স্যালুনের কাছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে সেই স্যালুন যার কথা তোমাদের বলেছিলাম। তো দেখি স্যালুন এখন ভিড় রয়েছে না ফাঁকা রয়েছে। তো স্যালুন স্যালুন ফাঁকাই রয়েছে। দেখতে পাচ্ছি বন্ধুরা, সেলুনের ভেতরে কেউ নেই, কোথাও গিয়েছে হয়তো। তো তোমাদের এখান থেকে দেখাচ্ছি, চুল কাটবো। দেখাচ্ছে সেই চেয়ার, চুল কাটা কাটবো। চুল কাটার পর তোমাদের বাকিটা দেখাচ্ছি। চুল কাটার পর আমাদের জীবন দেখাচ্ছি। এটা হচ্ছে সেই স্যালুন তোমাদের বলেছিলাম। দেখতে পাচ্ছি এখানে আরেকটি চেয়ারও রয়েছে, মানে একসাথে দুজন চুল কাটে। আর এই স্যালুনে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আজকে আমার কপালটা ভালো, সেই জন্য দেখতে পাচ্ছ পুরো স্যালুন ফাঁকা। এসে এসেই পেয়ে গেলাম। তো তোমাদের বাকিটা পরে দেখাচ্ছি। এই যে তো এখন আমি বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে তোমাদের এখানে দেখাতে চাই, এখানে একটি পুজো হচ্ছে রাস্তার ধারে, কালী পুজো। তো তোমাদের সেখানে গিয়ে দেখাচ্ছি। ওখানে আজকে রাত্রে মৎস্যের আয়োজনও করা হয়েছে। তো তোমাদের গিয়ে আমি আগে বাকিটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। বন্ধুরা দেখতে পাচ্ছ, তো এখানে জিলাপি ভাজা হচ্ছে, এগুলো জিলাপি। তো আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাটার নাম তোমাদের বলে রাখি, এটা হচ্ছে খয়রার মোড়। এখানে রাস্তার ধারে পুজোটা হচ্ছে, দেখতে পাচ্ছ মাঠের মধ্যে প্যান্ডেল করা রয়েছে, ওখানে মৎস্য খাওয়ানো হবে। এবং তোমাদের আগে গিয়ে ঠাকুরটাকে দেখাচ্ছি, ওই যে ওখানে রান্না চলছে। এটা হচ্ছে মস্ত বড় একটি বট গাছ, তোচ্ছ বেশ কিছুজন বসে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে একটি তুলসী মঞ্চ করা রয়েছে, এবং এখানে একটি কল রয়েছে, এবং এই সাইডেও বেশ কয়েকজন রয়েছে রান্নাবান্নার জন্য। দেখতে পাচ্ছ এখানে রান্নাবান্নার কাজ চলছে এখন। এখন আমি বাড়ি ফিরছি। এটা হচ্ছে বন্ধুরা পাখির একটা ঝাঁক উড়ে গেল, পুরোটা তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি। ব্রিজের নদীতে যে জল সেটা নেই।
এই বন্ধুরা এটা আমার সাইকেল, আমি এখন স্ট্যান্ড করলাম, এবার আগে দিয়ে তুমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমি সিঁড়ি বয়ে নিচে নামছি তোমাদের ব্রিজের নিচেটা দেখানোর জন্য। তো এটা হচ্ছে সেই ব্রিজ যেটার উপর দিয়ে আমি চুলকাতা গিয়েছিলাম, এবং এই সেতুটার নাম হচ্ছে নোনাই সেতু। দেখতে পাচ্ছ বন্ধুরা নদীতে জল নেই, সব ডাঙা হয়ে রয়েছে। এটা একটা নদী, বর্ষার সময় প্রচণ্ড জল থাকে এখানে। তো তোমাদের এখানে গিয়ে থামে জলের চিহ্নটা দেখালে বুঝতে পারবে। যে কালো হয়ে রয়েছে বুঝতে পারছ, এত দূর অবধি জল থাকে। এটা হচ্ছে ব্রিজের নিচের ভিউ। তো তোমাদের পরের ভিডিও, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটি কমেন্ট করবে, এবং তোমার বন্ধুদের শেয়ার করতে যেন ভুলবে না। তো দেখতে পাচ্ছ এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এটা ছিল সেই নোনাই সেতু, তোমাদের নিচেটা দেখিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও, বাই।